Давай, Тереза, эй, эй, давай. Дейзи. Давай домой. А, давай. Дейзи. А, мать, куда вас сара люди сон. প্রাইমারি স্কুল পর্যন্ত এই পাকা করন্দ্র কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ রহমান রহিম দানর সাবর হাদিয়া আল্লাহ রবি রবি হাদুন রাহার মধ্যে বসাই দাও আল্লাহ রহমান রহিম দানবি রবি আলী সাবর হায়াত রাজ ফরমাও আপনার বন্দারে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আর আল্লাহ বন্দার হায়াত কাইবাদ আমিন
শিল্প সাহিত্যের অন্যতম পৃষ্ঠপোষক দেশ বরেণ্য শিল্পপতি গরিব মেহতি ডক্টর স্যার জনাব রাগিব আলী সাহেব, জনাব রাগিব আলী সাহেব মুক্তিযুদ্ধ কেন্দ্রীয় কমান্ডার, কেন্দ্রীয় কমান্ডার সহ সংগঠনের সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম,
সাংস্কৃতিক অভিনেতা অচিত্রায়ক হেলাল খান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। দুই নং খাদাংশী ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন সিদ্দিকী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। রাগিব রাবিয়া ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব মেজর অবসর প্রাপ্ত শায়েকুল হক চৌধুরী বিশেষ অতিথি হিসাবে, কামাল বাজার ইউনিয়নের সম্মানিত প্রশাসক জনাব চন্দন দত্ত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। হাজির রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত উপস্থিতি আমরা রাগিব রাবিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আমাদের মঞ্চে আসতেছেন। আমরা সবাই এনাকে হাততালির মাধ্যমে এবং হাততালির মাধ্যমে বরণ করে অভিনীত আহ্বান জানাচ্ছি। সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল হক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। দুই নং খাদাংশী ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ নিজামুদ্দিন সিদ্দিকী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। কামাল বাজার ইউনিয়নের সম্মানিত প্রশাসক জনাব চন্দন দত্ত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। রাগিব রাবিয়া ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব মেজর অবসরপ্রাপ্ত শায়েকুল হক চৌধুরী জনাব শায়েকুল হক চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। জনাব আব্দুর রুফ সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল হান্নান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। কামাল বাজার ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জনাব আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ সিলেট পল্লী বিদ্যুৎ ব্যাংক নাইরংগড়ের মেম্বার জনাব আব্দুল হাসিব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বিশিষ্ট ক্রীড়াবিদ জনাব শামসুল হক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। অত্র এলাকার প্রবীণ মুরব্বী জনাব আব্দুল করিম সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। হাজি আজাদ মিয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। কামাল বাজার ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জনাব শাহিদ আলী সম্মানিত উপস্থিতি। আমরা এখানে সবার নাম বলতে পারতেছি না, সময় খুব অল্প। সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আজকে বিশেষ অতিথি হিসাবে যিনি আসন গ্রহণ করবেন সিলেট দৈনিক সিলেট ডাকের সম্পাদক জনাব দেওয়ান তৌফিক মজিদায়ের অতিথি। অনেকের নাম না বলতে পারায় আমি ক্ষমা প্রার্থী। এলাকাবাসী সহ স্কুল ম্যানেজিং কমিটি সহ ওনাকে আমাদের পক্ষ থেকে সাধুবাদ এবং আন্তরিকবাদ। এখন ফুল দিয়ে ফুলের তুরা দিয়ে অতিথিকে বরণ করে নেবেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এবং সদস্যবৃন্দ ও এলাকার প্রবীণ মুরব্বিয়ান। আপনি তো
আপনারা একটু সামনে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আজকের প্রধানমন্ত্রী সাহেবকে এলাকাবাসীর পক্ষ থেকে এবং মাননীয় কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। আমরা সবাই হাততালির মাধ্যমে ওনাকে বরণ করে নেই, হাততালির মাধ্যমে। জুবায়ের আহমদ সোনাপুর। আমরা দেখতে পাচ্ছি তালাগাঁও সুবেদার বাড়ির পক্ষ থেকে আজকের প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা আজকের প্রধানমন্ত্রীকে হাততালির মাধ্যমে বরণ করে নেব। নিঃসর্গ শিল্পী গোষ্ঠী সিলেটের পক্ষ থেকে ফুল দিয়ে আমরা দুর্জয় পুরাঙ্গ ক্রিকেট ক্লাব। আমরা দেখতে পাচ্ছি আজকের সম্মানিত প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন হাততালির মাধ্যমে। আমরা সবসময় উৎসাহিত করব হাততালির মাধ্যমে। দুর্জয় ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে আজকের সবার সম্মানিত প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন হাততালির মাধ্যমে। আপনারা বরণ করে নেন হাততালির মাধ্যমে। সম্মানিত প্রধানমন্ত্রীকে আপনারা হাততালির মাধ্যমে আজকে সভাপতিকে বরণ করে নেন। শামীম আহমেদ পালগাঁও। ফুলমিয়া পালগাঁও। আজকের সভার সম্মানিত প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেবেন ফুলমিয়া পালগাঁও। আমরা সবাই হাততালির মাধ্যমে ফুল দিয়ে বরণ করে নেব। সংসদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেবেন রাবিয়া খাতুন স্মৃতি সংসদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেবেন আজকের সভার সম্মানিত প্রধানমন্ত্রী সাহেবকে। আপনারা হাততালির মাধ্যমে বরণ করে নেন। খালেদা আহমদ সোনাপুর সৈফাগঞ্জের শ্রী মাদ্রাসার পক্ষ থেকে খালেদা আহমদ। ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন হাততালির মাধ্যমে বরণ। আমরা দেখতে পাচ্ছি স্কুলের ছোট ছোট ছাত্রীরা আজকের সম্মানিত প্রধানমন্ত্রী সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। আপনারা সবাই হাততালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করুন। ছোট ছোট বাচ্চাদের প্লিজ বাকিবালি রেজিস্ট্রারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষিকার পক্ষ থেকে সম্মানিত প্রধানমন্ত্রী সাহেবকে আপনারা সবাই প্লিজ চাউন হাততালি হবে। প্রধানমন্ত্রী সাহেবকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে প্লিজ চাউন হাততালি হবে। আজকের সভার সম্মানিত প্রধানমন্ত্রী সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন প্লিজ হাততালি হবে। সাম্মদে প্রয়াত সুশীল দেবের নাতি রাগিবালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ছাত্রদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেবেন আজকের সভার সম্মানিত প্রধানমন্ত্রী জনাব ডক্টর রাগিবালি সাহেবকে। আপনারা সবাই হাততালির মাধ্যমে বরণ করে নেন।
ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আজকে আর সবার সম্মানিত প্রধানমন্ত্রী সাহেবকে আপনারা হাত তালে হাততালি দিয়ে বরণ করে নেন। আমরা